আসসালামু আলাইকুম। আমরা এসেছি bgtodays.com অনলাইন নিউজ পোর্টাল থেকে। আমরা আজকে এসেছি বাংলাদেশের একটি সনাতন হসপিটাল টিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে এমন একজন রোগীর সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন যাবত ওনার কোমরের সমস্যা উনি ভুগছিলেন। উনি একজন প্রবাসী। স্যার প্রথমে জানতে চাচ্ছি আপনার নাম। আমার নাম মোহাম্মদ রাজীব ব্যাপারী। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি থেকে এসেছি এখানে। আচ্ছা স্যার, আমরা কি একটু জানতে পারি আপনি পেশাগতভাবে মূলত কি করেন? আমি সিঙ্গাপুরে কাজ করি, আমি একজন প্রবাসী। ওখানে আমি কিছু ভারী জিনিস উঠাইতে হয়, আর অনেকক্ষণ বসে বসে কাজ করতে হয়, সো সে কারণে আমার কোমরে সমস্যা হয়েছে। আচ্ছা স্যার, আমরা জানতে চাচ্ছি যে ডিপিআরসি হসপিটালের এই ঠিকানাটা আপনি কোথা থেকে পেয়েছিলেন? আমি অনলাইনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমি এই ঠিকানাটা পাই। স্যারের অনেক ভিডিও দেখছি, তারপরে বাংলাদেশে আসার পরে আমি এই ঠিকানা অনুযায়ী এখানে আসি। আচ্ছা স্যার, এর আগে কি আপনি কোথাও আপনার এই সমস্যার ট্রিটমেন্ট করেছিলেন? হ্যাঁ, বাংলাদেশে আমি হোমিওপ্যাথি চিকিৎসা করেছিলাম, কিন্তু কোনো কাজ হয় নাই। বাইরে সিঙ্গাপুরেও অনেক চিকিৎসা করছি, তো ওখানেও কোনো কাজ হয় নাই। স্যার আচ্ছা, আপনার মূলত যে সমস্যাগুলো ছিল সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। মূলত সমস্যা ছিল, আমি বেশিক্ষণ বসে থাকতে পারতাম না, আমার রোগে পায়ে টানত, তো অনেকক্ষণ শুয়ে থাকলে আবার 2-3 ঘন্টা পরে আবার ব্যথাটা বাড়তো, সো এই কারণেই আর কি, এটাই আমার মূল সমস্যা, বেশিক্ষণ বসে থাকতে পারতাম না। এটা ঠিক কতদিন ছিল প্রায় সমস্যা? প্রায় 3 বছর। প্রায় 3 বছর, দীর্ঘদিন যাবত আপনি এই সমস্যায় ভুগছেন। স্যার আপনি কতদিন যাবত এই ডিপিআরসি হসপিটালে চিকিৎসা নিয়েছেন? আমি আজকে 9 দিন। আজকে 9 দিন যাবো। এখন আপনি ঠিক কেমন বোধ করছেন? এখন ইনশাআল্লাহ রহমতে অনেকটাই ভালো। আচ্ছা, ডিপিআরসি হসপিটালে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন। আচ্ছা, আমাদেরকে যদি একটু বলেন এখানকার চিকিৎসা খরচ সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। না, খরচ বেশি না, খরচ মোটামুটি আমাদের আয়ত্তের মধ্যেই এখানে চিকিৎসা করা হয়। স্যার আপনার এখানকার চিকিৎসা আপনি ঠিক কতটুকু সন্তুষ্ট? হ্যাঁ, অনেকটাই সন্তুষ্ট এখানে। আচ্ছা, আপনি এখানকার যারা নার্স আছে, স্টাফ আছে বা ম্যানেজমেন্টের যারা লোক আছে, সবকিছুই অনেক সুন্দর এবং ভালো, সবাই ফ্রেন্ডলি কথাবার্তা বলে এবং আমাদের ট্রিটমেন্ট গুলো অনেক ভালোভাবে দেয়। আচ্ছা, এখানকার পরিবেশ সম্পর্কে যদি বলতে বলা হয়, পরিবেশ অনেক সুন্দর এখানে। আচ্ছা স্যার, আপনার মতো এরকম অনেক লোক আছেন যারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে এরকম অনেক রোগী আছেন যারা এই ধরনের সমস্যাগুলো ভুগছেন, তো তাদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে? হ্যাঁ, তাদের অবশ্যই বলার আছে। আশা করি আপনারা সবাই এখানে ডিপিআরসি হসপিটালে আসবেন এবং স্যারের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে আপনারা চিকিৎসা নেবেন, আশা করি আল্লাহর রহমতে অবশ্যই ভালো হবেন। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়ে সহযোগিতা।